চলচ্চিত্রে কাজ করা প্রসঙ্গে মুখ খুললেন তোটিনি অল্প সময়ে মিষ্টি হাসিতে দর্শকদের ঘায়েল করেছেন অভিনেত্রী তানজিম সায়ারা তটিনী ইতোমধ্যে একের পর এক প্রশংসনীয় কাজ উপহার দিয়ে জায়গা করে নিয়েছেন ভক্তদের মনে সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের কর্মব্যস্ততা অভিনয় পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তটিনি পাশাপাশি সিনেমায় কাজ করা প্রসঙ্গেও মুখ খুলেছেন তিনি চলচ্চিত্র প্রসঙ্গে ত্রটিনী বলেন আমার কাছে সিনেমায় কাজ করা অনেক বড় স্বপ্ন কিন্তু বড় পর্দার জন্য অনেক প্রস্তুতি নিতে হয় অভিনয়ের দক্ষতা বাড়াতে হয় সিনেমায় কাজ করতে হলে সব বিষয়ে অভিজ্ঞতা থাকতে হয় তাহলেই ভালো একটি সিনেমা উপহার দেওয়া যায় অভিনেত্রী আরও বলেন অনেকেই নামে মাত্র সিনেমা করেন এসব করে কোনো লাভ নেই সিনেমার জন্য অনেক প্রস্তাব পাই তবে সবগুলোই নিষেধ করে দিয়েছি কারণ আমার ইচ্ছা ভালোভাবে প্রস্তুতি নিয়েই সিনেমা করার ভালো গল্প বাছাইয়ের বিষয়ে তিনি বলেন আমি সব সবসময় আগে স্ক্রিপ্ট মন দিয়ে পড়ি নাটকের স্ক্রিপ্ট বললে সব কিছু বোঝা যায় যে গল্পটা আমাকে টানছে সেই কাজটাই করার চেষ্টা করি কারণ একটি ভালো কাজের পেছনে অভিনয় যেমন দরকার তেমন ভালো গল্পেরও দরকার এই দুয়ের সমন্বয়ে একটি ভালো প্রোডাকশন তৈরি হয় স্বল্প সময়ের ক্যারিয়ারে আলোচনার শীর্ষে থাকায় নিজেকে ভাগ্যবতী মনে করেন তটিনি অভিনেত্রী বলেন আমি অনেক ভাগ্যবতী এই যে অল্প সময়ে আমার অবস্থান তৈরি করে নিতে পেরেছি এ নিয়ে আমি ভীষণ সন্তুষ্ট সৃষ্টিকর্তার কাছে অসীম কৃতজ্ঞতা পরিবারের প্রতি কৃতজ্ঞতা আর আমার এই অবস্থানের পেছনে দর্শকের অনেক ভূমিকা রয়েছে দর্শক যদি আমার কাজ না দেখতেন বা পছন্দ না করতেন তাহলে আমি এতদূর আসতে পারতাম না এই ছিল এখনকার প্রতিবেদন নিত্য নতুন সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন মুক্তা পারভেস ডেক্স রিপোর্ট বিই নিউজ ঢাকা